হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি বলতে আগের তুলনায় একটু বেটার ফিল করছি। তা দেখো বন্ধুরা, আমাদের মামামের সাথে সব ভিডিও কলে কথা বলছে, আর এদিকে দেখো আমি একটু বাইরে বসে বসে একটু মানে মনটাকে ভালো রাখার চেষ্টা করছি, একটু ইনস্টাগ্রামে রিলস করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছো, চোখ মুখ দেখেই বুঝতে পারবে কতটা শরীর খারাপ আমার। আর এইদিকে তো দুপুরবেলায় মা খেতে দিয়েছে, আমি তো খাটে বসে বসেই খাচ্ছি এখন টুলের মধ্যে নিয়ে। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে আমার কতটা শরীর খারাপ। আমার লাইফে আমি এরকম কোনোদিনও মনে হয় ভুগিনি। সামান্য জ্বরে আমি কী পরিমাণে কাহিল হয়ে গেছি সেটা একমাত্র আমাদের ফ্যামিলির লোক জানে আর আমি জানি। দেখো আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, মুখে যা দিচ্ছি সবটাই তিতো লাগছে, কিচ্ছু খেতে পাচ্ছি না। আর না খাওয়ার কারণেই আমার হিমোগ্লোবিন লেভেল এতটাই নেমে গেছে, 8 পয়েন্টে নেমে গেছে, যেখানে মানে আমি একেবারে দুর্বল হয়ে গেছি, চলাফেরা করতে পারছি না, সব সময় বুকের মধ্যে ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, বাথরুমে যেতে পারছি না, নিচে মানে খাটের দিয়ে নিচে নামতে পারছি না, মুখে কোনো কিছু ভালো লাগছে না। তাও তার মধ্যে ভাবছি যে আমি আমার বন্ধুদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, আমি ওয়াইটিতে কাজ করতে পারছি না, মনটা একদম ভালো লাগছে না। কবে একটু আমি নিজে সুস্থ হতে পারবো, নিজের একটু নিজের পায়ে দাঁড়াতে পারবো? এদিকে তোমাদের দাদা ভাই তো বারে বারে ফোন করে খোঁজ নিচ্ছে, ঠিকঠাক খাচ্ছ নাকি, ঠিকঠাক ওষুধ নিচ্ছ নাকি। আমি তো মানে দু এক সময় ওষুধ না নিয়েও বলছি হ্যাঁ আমি ওষুধ ঠিকমতো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়াটা নিয়ে খুবই মানে আমাকে সবাই চাপ দিচ্ছে, আগে ঠিকঠাক করে খাওয়া দাওয়া কর, না হলে কিন্তু একদম তুই সুস্থ হতে পারবি না তাড়াতাড়ি। তো কী করবো, আমার মুখে কোনো রুচি নেই একদম, মুখে মানে কিছু ভালো লাগছে না, সব মনে হচ্ছে তিতো। আর ভাত তো একদমই খেতে ইচ্ছে করছে না, শুধু খাওয়ার মধ্যে একটু ফলটাই ভালো খাচ্ছি, মানে একটু পেয়ারা, তারপরে বেদানাটা আমার খেতেই হচ্ছে, তারপরে প্রত্যেক দিন সকালবেলা কুলেখাড়ার রস দিচ্ছে মা, যেটা আমি খেতে পারি না, তবুও চোখ বন্ধ করে আমার গিলে নিতে হচ্ছে। তোমাদের তো দেখালাম আমি যে দুপুরবেলায় অল্প কটা ভাত খেলাম। আমি তো অনেক দিন ধরে ব্লগ করতেই পারছি না, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড মানে আমি বিছানা দিয়ে উঠতে পারছিলাম না, এখন দুদিন ধরে উঠতে পারছি, কিন্তু আটা চলা সেরকমভাবে কিছু করতে পারছি না, খুব অসুস্থ, মানে বুকের মধ্যে ধড়পড় ধড়পড় করে, কিছু খেতে পাচ্ছি না, স্বাদ নেই কোনো। এই যে দেখায় তোমাদের এই ব্যাগে ভর্তি ওষুধ, এই ওষুধগুলো খেতে 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 আমি পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি। আর আমার মানে এই মেডিসিন নিতে ইচ্ছা করছে না, এটা তো ওই টোপলা তোমাদের দেখায়, দেখো ওষুধ মানে বার করে আমার অভিযোগ আসছে গন্ধ নাকি, ওষুধের গন্ধ আমি নিতে পাচ্ছি না। এইগুলো নিয়ে এসেছি পরশু দিনকে, এখানে সব আছে, হচ্ছে নার্ভের আছে, ফলিক অ্যাসিড আছে, আয়রনের আছে, হিমোগ্লোবিন যেহেতু প্রচণ্ড কম আমার, জ্বরের সময় তো পুরো সাদা হয়ে গেছিলাম আমি, পুরো সাদা, পুরোপুরি মানে আয়নাতে দেখতে পাচ্ছি কোনো মেয়ে, পুরো সাদা হয়ে গেছিলাম। এই যে ওষুধ, ওদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো প্রেসক্রিপশন আছে, ওষুধপত্র আছে। এখনও আমার মানে ওষুধ খেতে খেতে আমার জীবনটা সেন শেষ হয়ে যাচ্ছে, কান্না পেয়ে যাচ্ছে আমার ওষুধ খেতে খেতে, আমার আর ভালোই লাগছে না ওষুধ খেতে। এখন এগুলো খাবো, এগুলো খাবো এখন। আমার হাতটা দেখো তোমরা কীরকম রোগা হয়ে গেছে, প্রচণ্ড চেহারা খারাপ হয়ে গেছে আমার। মাঝে মাঝে মনে হয় কি লুকি লুকি ওষুধগুলো সব ফেলে দিই, আর ভাল লাগে না খেতে। এখন এই আয়রনের ট্যাবলেটটা খাবো, এটা হচ্ছে আয়রন, আয়রনের জন্য দিয়েছে এটা, এটা খাবো এখন একটা। এই যে এটা দিয়েছে, ওদের ভিটামিন ওষুধটা দিয়েছি ভিটামিনের জন্য, আমার শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাটতি, আমার শরীরে কোনো এনার্জি নেই, কিচ্ছু নেই, আমি সবসময় মনে হয় শুয়েই থাকি, শুয়েই থাকি, আর হাঁটাচলা করলে বুক ধরপড় ধরপড় করে। এটা হচ্ছে রাত্রেবেলা নার্ভের ওষুধটা, এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, সকালে খালি পেটে প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাসের জন্য আমি কিচ্ছু খেতে পাচ্ছি না,
এমনিতেই তো খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচিবোধই নেই, খেতেই পাচ্ছি না কিছু। তবুও জোর করে নিজেকে দাঁড় করাতে গেলে তো জোর করে করে আমার খেতেই হবে, কিছু করার নেই, জোর করেই খাচ্ছি। এখনই মা ফল নিয়ে আসবে, সেই ফল খাবো। চলো বন্ধুরা, তোমাদের সাথে তো আমি সেরকমভাবে কোনো ভিডিও দিতে পাচ্ছি না, শেয়ার করতে পাচ্ছি না কিছু। আজ 15-20 দিন হয়ে গেল আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি। যা ভিডিও দু এক সময় ছাড়ছি, দু একদিন পরপর সব অনেক আগের ভিডিও করা, সেগুলোকে যেদিন একটু ভালো লাগছে একটুখানি এডিট করতে পারছি, তাও আমি একবার এডিট করতে পারছি না, হয়তো 2-3 দিন ধরে এডিট করছি, তারপরে কি আমি ভিডিওটা ছাড়ছি। জামা কাপড় সব মেলা রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টিতে সব চারিদিকে মেলে রেখেছে শুকানোর জন্য। আর কি বলবো, তেমন গলার হার মার সব বেরিয়ে গেছে, সবাই ডাক নিচ্ছে বলছে কী চেয়ার কী চেহারা হয়েছে তোর, ঠিকমতো খাওয়া দাওয়া কর, কবে দিন হাজি ঘুরো তুলবো, তা শরীর খাবে জন্য সেটাও হচ্ছে না আমার। এখন ওষুধ খাওয়া মানে ওষুধ নিয়ে বসলেই আমার শুধু ওক আসে, শুধু ওক আসে। এই কটা দিনে যে আমি কত ওষুধ খেয়েছি, মানে আমি গুনে তোমাদের বলতে পারবো না, আমি এই কটা দিনে কত কত ওষুধ আমার নিতে হয়েছে। চারটে ডাক্তার চেঞ্জ করেছি, শেষে তো লাস্টে ডাক্তার বললো হসপিটালে অ্যাডমিট করতে, তা আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি, আমি হসপিটালে যাবো না, শেষে আমাকে প্রাইভেটে আবার দেখিয়ে বাড়িতে নিয়ে আসা। এখন আমি ওষুধগুলো খেয়ে নিই, চলো বন্ধুরা আমার সাথে থেকো, আমি ভিডিও দিতে পাচ্ছি না, জানি না কবে পুরোপুরি সুস্থ হব, আমার সাথে থেকো তোমরা, আমি আর বেশি কথাও বলতে পারছি না। এখন একটুখানি আমি ওষুধগুলো খেয়ে মা ফল কেটে দেবে, ফল খাবো, তারপরে একটু চোখটা বন্ধ করে শুবো, ঘুম আসুক আর না আসুক চোখ বন্ধ করে শুয়ে থাকতেই ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না। কাশি টাশি সেরকম নেই কিছু, হালকা হালকা হয়, মাঝে সাঝে হয়, প্রচণ্ড দুর্বলতাটাই আমার কাটছে না। দুর্বলতাটা যদি কেটে যেত আমি পুরোপুরি স্ট্রং হয়ে যেতাম, আমার শরীরের দুর্বলতাটাই কাটছে না। চেহারাটা এত খারাপ হয়ে যাচ্ছে সেটা দেখেও আমার যেন ভয় লাগছে, যে এত কেন আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি সারা মানে আমি সবসময় একটু হেলদি, আমি রোগা নই, এরপর থেকে ছেলে হওয়ার পর থেকে যে হেলদি হয়েছি, আমি রোগা অনেক চেষ্টা করেছি হওয়ার, হতে পারি না সেরকম। কিন্তু এই আমার কোনোটা দিন আমাকে পুরো ফেলে দিয়েছে বিছানায়, আর পুরো চেহারা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমি তো রয়েছি বাবার বাড়িতে, কারণ ওই বাড়িতে আমাকে দেখার কেউ নেই, সেরকমভাবে সব কিছু একা একা করতে হয়, সেই জন্য আমার বর বললো তুমি বাড়ি চলে যাও, বাড়িতে মা আছে, সবাই আছে, সবাই দেখবে। আর ও তো কাজের চাপ, এখন ও তো বাড়ি বসে থাকতে পারবে না, ও তো অনেকটাই হেল্প করে। যাই হোক বন্ধুরা, তোমাদের এটুকু বলার ছিল, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো সবাই। আমার আজকে না কালকে রাতে টুকে কমপ্লিট হয়েছে, কিন্তু ওয়াচ টাইম একদমই হয়নি, ওয়াচ টাইম আমার হতে মনে হয় এখনও 3 বছর লেগে যাবে, জানি না আমি ওয়াইটিতে কতদিন কাজ করতে পারবো। তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ভিডিওটি দেখে আমার একটু ওয়াচ টাইমটার পাশে থাকো। তোমরা টুকে সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম এত কম তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার পাশে থেকো বন্ধুরা, বারবার এই কথাটাই বলছি, আমার পাশে থেকো, আমি জানি, আমি নিজেই জানি আমি তোমাদের সবার পাশে থাকতে পারছি না, তোমাদের ভিডিও সেভাবে দেখতে পাচ্ছি না, আমাকে একটু বুঝো তোমরা, এটাই বলবো, আমার পাশে থেকো। চলো এটুকুই বলবো, এখন আমি ওষুধগুলো খাবো, ওষুধগুলো খেয়ে একটু শুরু হয়ে